নির্বাচন বর্জন করে কেউ ভোট গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হেফাজতে ইসলাম সহ অনিবন্ধিত কোনো দলকে কোনো কর্মসূচির অনুমতি দেয়া হবে না। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের শেষ দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব। এদিকে বাতিল হওয়া 731টি মনোনয়নপত্রের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন করেছেন মোট 561 জন। নূপুর মাহমুদের রিপোর্ট। নির্বাচনী ট্রেন চলা শুরু হয়েছে আগেই, যারা এ যাত্রায় ছিটকে পড়েছেন তাদের জন্য প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ দিন ছিল শনিবার। এজন্য সকাল থেকে আগারগাঁও কমিশন ভবনে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। নির্দিষ্ট বুথগুলোয় প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির স্বস্ব প্রার্থীরা। অনেকের সঙ্গে ছিলেন অনুসারীরাও। হোয়াই নট, আমি অবশ্যই আমার দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, রাজনীতির সাথে আসি, আমাদের সাথে আসি, উনি সিনিয়র বিধায় উনাকে দিয়েছেন। কেউ কেউ আবার এসেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রার্থিতা বাতিলের আর্জি নিয়ে। উনি হলফনামা এবং মনোনয়নপত্রের ভিতরে মিথ্যা তথ্য এবং ভুল তথ্য উপস্থাপন করেছেন। আপিল গ্রহণের শেষ দিন মোট আবেদন জমা পড়ে 130টি। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, যাচাই বাছাই করে শতভাগ ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই 561টি আপিল আগামীকাল 10/12/2023 তারিখ হতে 15/12/2023 তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে মাননীয় কমিশন শ্রবণ করবেন, সিদ্ধান্ত প্রদান করবেন। চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কার্যক্রম যা কিছু সব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি পদক্ষেপ গ্রহণ করেছেন তার আপনাদেরকে ব্রিফ করতে পারবে। বাতিল হওয়া 131 প্রার্থীর মধ্যে 561 জন প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন করেছে কমিশনে। রোববার থেকে শুরু হবে আপিল শুনানি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।